সিনেমার শুটিংয়ের মধ্যেই অভিনেত্রী সুস্মিতা সেনকে অপ্রত্যাশিত স্পর্শ করে অন্তরঙ্গ হওয়ার কারণে মিঠুন চক্রবর্তীর নামে কেস করেছিলেন অভিনেত্রী। ঠিক কি হয়েছিল চলুন জানা যাক ভিডিওটিতে। ঘটনাটি আজকের নয়, বহুদিন আগের, 2006 সালের ঘটনা এটি। চিঙ্গারি ছবির শুটিং চলাকালীন ঘটেছিল ঘটনাটি, যা এখনও সবার মনে রয়েছে। কল্পনা লাজমি দ্বারা পরিচালিত চিঙ্গারিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং অনুজ স্বামী। এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। ছবির শুটিং শুরু হওয়ার প্রথম দিন থেকেই ঝামেলা দেখা যায় মিঠুন চক্রবর্তী ও সুস্মিতা সেনের মাঝে। পরিচালকের অনেক বোঝানোর পর শুটিং শুরু হয়েছিল। তবে এই ছবির শুটিং চলাকালীনই অভিনেত্রী মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অপ্রত্যাশিত স্পর্শের অভিযোগ এনেছিলেন। মুম্বাইয়ের সাতারাতে চলছিল ছবির শুটিং। সেই শুটিং চলাকালীনই ঘটেছিল এমন অদ্ভুত ঘটনা। শুটিং শুরুর প্রথম দিন থেকেই তো একদিকে দুজন তারকার মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর। তবে সেই দৃশ্য শ্যুট করার সময়ই সমস্যার দেখা দেয়। সেই অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করার সময়ই বহুবার রিটেক নিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর সেই দৃশ্যের শুটিং শেষ করে অভিনেত্রী সোজা নিজের মেকআপ ভ্যান চলে যান। সেই সময় অভিনেত্রী হঠাৎ কেন শুটিং শেষ করেই নিজের মেকআপ ভ্যানে চলে গিয়েছিলেন তা পরিচালকের পাশাপাশি বুঝতে পারেননি অনেকেই। পরে অভিনেত্রী জানিয়েছিলেন শুটিং চলাকালীন অভিনেতা মিঠুন চক্রবর্তী খারাপভাবে স্পর্শ করেছিলেন অভিনেত্রীকে। অভিনেত্রী অভিযোগ তুলেছিল তিনি এই ঘটনা রীতিমতো ইচ্ছাকৃত ঘটিয়েছিলেন। এরপরে পরিচালক অভিনেত্রীকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলেন যে এই ধরনের দৃশ্য শুটিংয়ের সময় এমন প্রায়ই ঘটে থাকে, এটা স্বাভাবিক। তবে সেই সময় অভিনেত্রী সেই কথা মানতে রাজি ছিলেন না। এই ঘটনার পর মিঠুন চক্রবর্তী এই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন, কিন্তু পরিচালকের অনুরোধেই তিনি সেই সিদ্ধান্ত খারিজ করতে বাধ্য হয়েছিলেন। পরে ছবির কাজ সম্পন্ন করেছিলেন সুস্মিতা সেনের সঙ্গেই অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মিডিয়াতে রীতিমতো জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। এই নিয়ে বেশ কিছুদিন চর্চা চলেছিল মিডিয়াতে, এমনকি বেশ বদনামও হয়েছিল অভিনেতার। কিন্তু পরবর্তীকালে শুটিং শেষ হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী জানিয়েছিলেন শুটিং চলাকালীন তিনি ভুল বুঝেছিলেন অভিনেতাকে। নিজের ভুল স্বীকার করে তিনি এও জানিয়েছিলেন তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তো ভিউয়ার্স, মিঠুন এবং সুস্মিতার এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের সাথেই থাকবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।